স্বামী স্ত্রী যখন একেবারে নরম হয়ে চলবেন, পরামর্শ করে চলবেন, তখন দুজনই শান্তি পাবেন। স্বামী স্ত্রী তো একটা শান্তির জীবনের বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়তিহেন খালা কালা কমিন আনফুসুক মাজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীবাসী আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। দশতলা দিয়ে বাড়ি বানালে শান্তি হবে না, মখমাল চাদর দিয়ে বিছানা সাজালে শান্তি হবে না, উন্নত মানের খাদ্য তৈরি করলে শান্তি হবে না, স্ত্রী ছাড়া শান্তি নাই, এ কথা আল্লাহ তাআলা বলছেন। তো যেভাবে শান্তি পাওয়া যাবে সেটাই করতে হবে। নফল সিয়াম, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম। এবাদতের জগতে সিয়ামের চেয়ে দামি এবাদত পৃথিবীতে নেই। দু একটা প্রমাণ। ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলাম, আমি ওমামা বাহেলি, মুরনি বে আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলাইকা বিসম ফাইনহু লা মিসলা লাহু, ওমামা তুমি সিয়াম পালন করো, এবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো এবাদত নেই, এমন কোনো এবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যায় যে এইটা সিয়ামের মতো, হজ সিয়ামের মতো, সলাত সিয়ামের মতো, কান্নাকাটি তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো, এরকম কোনো এবাদত পৃথিবীতে নাই যেটাকে কার মতো বলা যেতে পারে, সিয়ামের মতো। পরের ব্যাখ্যা আবার বলছেন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলে, এই ছেলে ধৈর্যের পরিচয় দিও কিছুক্ষণ, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ ইদলালাহু, তুমি সিয়াম পালন করো, এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। নেন এবার, এইটা সিয়ামের সমপর্যায়ের, সমান সমান, এরকম কোনো ইবাদত দুনিয়াতে নেই। একাই সিয়াম রোজা, আমরা সবসময় কি শব্দ ব্যবহার করব, সিয়াম, রোজা নয়। কেননা রোজা দুটো জিনিস এক নয়, রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকার, সিয়াম মানে বিরত থাকা। পরিভাষায় সিয়াম বলা হয় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আরো উল্লেখ্য যে সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে, রোজা শব্দ কোরআনেও নেই হাদিসও নেই, সলাৎ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে, নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই, জাহান্নাম শব্দটি কোরআনে আছে হাদিসও আছে, দোজখ শব্দটি কোরআনে নেই হাদিসও নেই, জান্নাত শব্দটি কোরআনে আছে হাদিসও আছে, বেহেশত শব্দটি কোরআনে নেই হাদিসও নেই, আল্লাহ শব্দটি কোরআনে আছে হাদিসও আছে, খোদা শব্দটি কোরআনে নেই হাদিসও নেই। গায়ের জোরে চলে, জোর করে চলে, গায়ের জোরে, ওটা চাঁপাই নবাবগঞ্জের লোকেরা বলে যে গায়ের জোরে চালাচ্ছে, মানে জোর করে চলছে, এটা ঠিক নয়। যার কারণে আমরা সবসময় সিয়াম বলবো, রোজা নয়, বুঝতে জন্য ভুল না হয়। তো সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই, এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এক, দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, বিচার মাঠে জান্নাতের দরজা থেকে জান্নাতীদের ডাকা হবে, জান্নাতে একটা দরজা আটটা, জান্নাতে একটা দরজা আটটা, ওই যে যারা হজ করেছে ওই দরজা দিয়ে, যারা দান করেছে ওই দরজা দিয়ে, যারা সালাত আদায় করেছে ওই দরজা দিয়ে, যারা সিয়াম পালন করেছে ওই দরজা দিয়ে। ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এ দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? একজন মানুষ সবাই ডাকছে, আবু বকর এদিকে আসেন, ও বলছে আবু বকর এদিকে আসেন, ও বলছে আবু বকর এদিকে আসেন, এরকম হবে কেউ? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আপনি তার মধ্যে।
অনেক সুবিধা। যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এজা দাখেলা আখের মুখ লেখা, শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, তখনও বাকিগুলো খোলা আছে। একমাত্র শ্যাম ছাড়া আর কোনো এবাদত দিয়ে ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। সারা জীবন কান্নাকাটি করলেও আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন, আল্লাহর ভয়ে কান্নাকাটি এমন একটা কাজ যে লাই এলেজার রাজুল নারা বাকামিন খাসিয়াতিল্লাহ আতা এলেজার লাবানবি দারে, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তো এইরকমও যদি সম্পূর্ণ জীবন কান্নাকাটি করে কাটিয়ে থাকে তবু ওই দরজাতে ঢুকতে পাবে না। সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো দেখি, দান, কোটি কোটি টাকা দান করলেও ওই দরজাতে ঢুকতে পাবে না, বাকি সব খোলা আছে এখনো, শুধু ওটা বন্ধ, ওটা শুধু শ্যাম পালকানিদের জন্য। এই ছেলে একটু খেয়াল করো, মেয়েদের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি, আপনাকে আমি বলছি ঢং ঢং করে যাও, অভ্যাস ত্যাগ করেন, সুলিও হবে না ফাঁসে হবে না, একটু থামেন, এসেছেন একটু ধৈর্য ধারণ করে থাকেন, আমি কথা বলছি আপনি সরে যান কোন শরমে, আপনি উঠে যান কোন শরমে। এক এক কথা আপনাকে কয়বার বলা লাগে, কি কাজ আছে আপনার বাড়িতে, আপনার একটু ধৈর্য হয় না? ধৈর্য কাকে বলে, ধৈর্য কি ঘোড়ার ডিম? কষ্ট হলেও ধৈর্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তার নাম ধৈর্য। একটু থামেন, গল্প কল্প করতে করতে এসেছেন, আবার গল্প করতে করতে চলে যাবেন, একটু শরম করা দরকার। তিন, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম, তিন নম্বর দলিল, এটা দিয়ে শেষ আপাতত আজকের মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বি আসরি আমসালিহা ইলা সাবে মিয়াতে যায়ফ ইল্লা সাম ফাইনু লি ওয়া নাজিবি, আদম সন্তানের সব নেকি এক থেকে দশ হবে, দশ থেকে সাতশো হবে, আরো বেশি আরো বেশি আরো বেশি। এ দশ টাকা দান করেছে, লিখে দাও দশ নেকি, লিখো আরো বাড়াও, সাতশত লিখো, আরো বাড়িয়ে দাও। হজ করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও, দান করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও, কান্নাকাটি করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও, জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। আল্লাহ তাআলা বলছেন তবে শ্যাম, শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। এখন যদি আপনার হাতে প্রধানমন্ত্রী একটা উপহার দেয়, একটা যদি লঙ্গিও দেয়, আপনি একবারে খুশিতে আটখান হয়ে সারা দুনিয়ার সামনে বলবেন প্রধানমন্ত্রী আমাকে লুঙ্গি দিয়েছে। এবার আপনার এবাদতের নেকিটা কে দিবে? আল্লাহ। আসলে এটা আপনি দাম দিতে পারছেন না, আপনাকে আমি বুঝাতে অক্ষম যে এটা কত বড় জিনিস। আরে কি দিবেন সেটা পরে, যেটা দিবেন সেটা নিজে হাতে, এটা হলো আগে। এই জিনিসটা বুঝাতে পারলাম না, তারই নাম হলো শ্যাম। কি দিয়ে বুঝায় আপনাকে আমি শ্যাম কাকে বলে, কি দিয়ে বুঝায় আপনাকে আমি রোজা কাকে বলে, কেন যে আপনি অলস শ্যাম রোজা পালনের ব্যাপারে। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম। আজকের আলোচনায় নফল শ্যাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল মুহাররম, সিয়াম হিসাবে ইবাদতের জগতে রমাজানের পরে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। আরাফার চেয়ে দামি হয়ে গেল, মাসে তিন দিনের চেয়ে দামি হয়ে গেল,
বৃহস্পতিবার সোমবারের চেয়ে দামি হয়ে গেল, শাবানের চেয়ে দামি হয়ে গেল, রামাজানের পরে সবচেয়ে নফল দামি সিয়াম কোনটা? মহরমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ওরা সিয়াম আছে, তখন তিনি বলছেন মাহাজাল ইয়াউম আল্লাযিনা তাসুমুনাহু, এই দিনটি কি? তোমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকো কেন, ব্যাপারটা কি? তখন আরা বলল, আরে শোনেন শোনেন শোনেন, হাদাল ইয়াউম ইয়াউমুল আযীম, আজ হচ্ছে খুব বড় দিন, আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ এই দিনে মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, মূসার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন, ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু, এই দিনে আল্লাহ ফিরআউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফিরআউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন, ফাসামা মূসা শুকরান ওয়া নাহরা নাসমুহ, যার কারণে মূসা শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করতেন, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে নীল নদে বিশাল সাগরে, আমি এর শুকরিয়া আদায় কি করি কি করি, এদিন আমি সিয়াম থাকব। ভালো, তো আমরা ইহুদি খ্রিস্টান এদিনে সিয়াম থাকি, তখন আল্লাহ রাসূল বলছেন আরে শোনো শোনো, না আনা আওলা ওয়া আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা যে মূসার সুন্নাতের শুকরিয়া আদায় করছো, সিয়াম পালন করছো, আমি মুহাম্মদ তোমাদের চেয়ে বেশি হকদার মূসার এই সুন্নাত পালন করতে, আমি বেশি হকদার, আমি বেশি অধিকার রাখি। ফাসামা ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহিম, নিজে মুহররমের সিয়াম থাকলেন আর সমস্ত সাহাবীকে সিয়াম রাখার জন্য আদেশ করে দিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরবম লাম ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চারটে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি। এই ছেলে সিরিয়াল মনে করো তো মনে রাখতে হবে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন সিরিয়াল খেয়াল করবেন, এই চারটে জিনিস নবী কখনো ছাড়তেন না। এক, সময়মে আশুরা মহরমের 10 তারিখের সিয়াম, দুই অল আশরা বা অল আশরে জুলহিজ্জার 1-9 পর্যন্ত সিয়াম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবাদত কুরবানির মাসের প্রথম 10 দিনের এবাদত। তখন বিদ্বানগণ বলতে লাগলেন যে তাহলে রামাজানের শেষের 10 দিনের চেয়েও কি দামি? তখন বিদ্বানগণ আবার বলছেন হ্যাঁ, রামাজানের শেষের 10 দিনের চেয়েও দামি। কেন? রামাজানের শেষের 10 দিনে দুইটা জিনিস আছে, কি? একটা আছে রামাজান দামি জিনিস, আর একটা আছে লাইলাতুল কাদর দামি জিনিস। তো জুলহিজ্জার প্রথম 10 দিনে কি আছে? বলে তিনটা দামি জিনিস আছে, একটা কি? হজ, একটা কি? আরাফার দিন, একটা কি? কুরবানি। বুঝতে পারেননি? এতে আছে তিনটা দামি জিনিস জুলহিজ্জার প্রথম 10-এ। তো আমরা এখন কি করব তাহলে, এত দামি দিনগুলোকে কি দিয়ে কাটাবো? তখন আল্লাহ রাসূল বলছেন সিয়াম দিয়ে কাটাও, সিয়াম দিয়ে কাটাও। তাহলে জুলহিজ্জার 1-9 পর্যন্ত কি করতে হবে? সিয়াম থাকতে হবে। দুই, তিন, সালাসা তাইয়ামিন কুল শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। চার,